আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় চাঁপাইনবাবগঞ্জ পক্ষ হতে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি পৃথিবী বর্তুলাকার, অর্থাৎ কমলা লেবুর মতো চ্যাপ্টা। এই পৃথিবী সৌরজগতের তৃতীয় গ্রহ। আমরা পৃথিবীর আয়তন সম্পর্কে যদি জানি তাহলে আমরা পাবো 500, 110, 422 বর্গ কিলোমিটার। এটা হচ্ছে পৃথিবীর আয়তন। পৃথিবীর উত্তর মেরু, দক্ষিণ মেরু বরাবর ব্যাস হচ্ছে 12,709 কিলোমিটার। পূর্ব পশ্চিমে পৃথিবীর ব্যাস হচ্ছে 12,752 কিলোমিটার। পার্থক্য হচ্ছে 43 কিলোমিটার। 6,400 কিলোমিটার। পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা 13.9 ডিগ্রি সেলসিয়াস। প্রিয় শিক্ষার্থীরা, পৃথিবী সম্পর্কে আমি সংক্ষিপ্ত একটা পরিচয় দিলাম। এই ভৌগোলিক জ্ঞান অর্জন করবার জন্য ভূগোলবিদরা এই পৃথিবীতে কতগুলো রেখা কল্পনা করেছে, আমি সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথমে আমি উত্তর মেরু এবং দক্ষিণ মেরু সংযোজক রেখাকে বলা হয় অক্ষ। এটা আমরা নর্থ পোল ধরি, এটা আমরা সাউথ পোল ধরি। নর্থ পোল এন্ড সাউথ পোল কানেক্টিং যে লাইন, সে লাইনকে বলা হয় অ্যাক্সিস। এখানে একটা মজার ব্যাপার আছে, এইটাকে বাংলায় বলা হয় অক্ষ। এই রেখাটাকে কিন্তু অক্ষ রেখা বলে না, এটাকে সরাসরি বলে অক্ষ। এই বিষয়টা আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে ভূগোল ভালোভাবে স্টাডি করবার জন্য, বুঝার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, পৃথিবীকে উত্তর দক্ষিণে সমান দুই ভাগে ভাগ করে যে রেখা, অর্থাৎ রেখাটি হবে পূর্ব পশ্চিমে বিস্তৃত, কিন্তু পৃথিবীকে ভাগ করবে উত্তর ও দক্ষিণে সমান দুই ভাগে, সেই রেখাটার নাম কিন্তু হচ্ছে নিরক্ষ রেখা। এ রেখার অনেকগুলো সমার্থক নাম আছে, একটি নাম হচ্ছে নিরক্ষ রেখা, এটাকেই বলে আবার বিষুব রেখা, এটাকে আবার নিরক্ষ দিয়ে বলা হয়, যেহেতু নিরক্ষ রেখা মূলত একটি বৃত্ত, পূর্ণ বৃত্ত, এজন্য এটার নাম হয় নিরক্ষ বৃত্ত। এটাকে আবার গুরু বৃত্ত বলা হয়, কারণ এই বৃত্তটা সবচেয়ে বড়, এই জন্য এটাকে গুরু বৃত্ত বলা হয়। যাই হোক, নিরক্ষ রেখা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণে সমান দুই ভাগে ভাগ করে, এজন্য আমরা উত্তর ভাগের নাম বলি উত্তর গোলার্ধ এবং দক্ষিণ ভাগের নাম বলি দক্ষিণ গোলার্ধ। প্রিয় শিক্ষার্থীরা, নিরক্ষ রেখার সমান্তরালে প্রতি 1 ডিগ্রি অন্তর উত্তর দক্ষিণে বিস্তৃত কতগুলো রেখা কল্পনা করা হয়েছে, যে রেখাগুলো একে অপরের সমান্তরাল, সেই রেখাগুলোকে বলা হয় অক্ষরেখা।
যে কথাটি আমি প্রথমে তোমাদের মনোযোগ আকর্ষণ করেছিলাম যে এই রেখাটা অক্ষরেখা নয়, অক্ষরেখা হচ্ছে এইগুলো, অর্থাৎ অক্ষরেখা হবে নিরক্ষরেখার সমান্তরালে এবং এটা হবে পূর্ব পশ্চিমে বিস্তৃত এবং একে অপরের সমান্তরাল। প্রিয় শিক্ষার্থীরা, নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে বিস্তৃত অর্থাৎ নিরক্ষরেখা হতে উত্তরে নব্বইটি অক্ষরেখা আর নিচে রয়েছে নব্বইটি অক্ষরেখা, অর্থাৎ নিরক্ষরেখা উভয় অংশে ধরা পড়ার কারণে মোট হওয়ার কথা নব্বই নব্বই আশি, কিন্তু মোট অক্ষরেখার সংখ্যা হচ্ছে একশো উনআশিটি। অর্থাৎ উত্তরে এবং দক্ষিণে মোট অক্ষরেখার সংখ্যা হচ্ছে একশো উনআশিটি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অক্ষাংশ বলতে আমরা কি বুঝি, একটা কোণকে বুঝি। এই কোণটা কোথায় তৈরি হবে? এই কোণটা তৈরি হবে পৃথিবীর কেন্দ্রে, উত্তরে এবং দক্ষিণে। নিরক্ষরেখা হতে উত্তরে বা দক্ষিণে কোন স্থানের কৌণিক দূরত্ব পরিমাপ করাই হচ্ছে অক্ষাংশ। এখন পৃথিবী পৃষ্ঠে কোন একটা বিন্দু স্থান আমরা কল্পনা করলাম, বিন্দু স্থান থেকে আমরা যদি একদম পৃথিবীর কেন্দ্রে চলে আসি, একটা রেখা টানি, এই রেখাটা নিরক্ষরেখার সঙ্গে যে কোণ তৈরি করে এই কোণটাই হচ্ছে অক্ষাংশ, এবং এটি উত্তর দিকে যদি অবস্থান করে তাহলে তাকে আমরা বলি উত্তর অক্ষাংশ, দক্ষিণ দিকে যদি অবস্থান করে তাহলে তাকে আমরা বলি দক্ষিণ অক্ষাংশ। মজার ব্যাপার, কতগুলো বিখ্যাত অক্ষাংশ রয়েছে, তার আগে যে বিষয়টি বলা দরকার সেটি হল এই অক্ষরেখার, এই অক্ষরেখাগুলো যতগুলো স্থানের ওপর দিয়ে বয়ে গেছে সকল স্থানের অক্ষাংশ কিন্তু একই। আবার বলছি প্রিয় শিক্ষার্থীরা, অক্ষরেখাগুলো যত সব স্থানের ওপর দিয়ে কল্পনা করা হয়েছে সকল স্থানের অক্ষাংশ কিন্তু একই। তাহলে আমরা পরিষ্কার হয়ে গেলাম, অক্ষাংশ হচ্ছে নিরক্ষরেখা হতে উত্তরে বা দক্ষিণে অবস্থিত কোন স্থানের কৌণিক দূরত্বকে বোঝায়, এবং এটা আমরা ডিগ্রি পরিমাপে আমরা হিসাব করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, সর্বোচ্চ নিরক্ষরেখা হতে আমরা মেরুর দিকে যত যাব আমার অক্ষাংশ কিন্তু বাড়তে থাকবে, অর্থাৎ সর্বোচ্চ অক্ষাংশটা যদি আমরা এইভাবে কল্পনা করি তাহলে দেখতে পাবো এই অক্ষাংশটা হচ্ছে নব্বই ডিগ্রি উত্তর অক্ষাংশ। কতগুলো বিখ্যাত অক্ষাংশ রয়েছে, যেমন সাড়ে তেইশ ডিগ্রি অক্ষাংশ, যাকে আমরা, যা বাংলাদেশের ঢাকার উপর দিয়ে বয়ে গেছে, এটি আমাদের একটি গর্বের ব্যাপার, যে রেখাটাকে আমরা বলি কর্কট ক্রান্তি রেখা। সাড়ে তেইশ ডিগ্রি উত্তরে যে অক্ষরেখা রয়েছে তার বিশেষ নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। আবার বলছি, কর্কট ক্রান্তি রেখা যা বাংলাদেশে ইন্ডিয়ার ওপর দিয়ে বয়ে গেছে, এটি একটা মজার ব্যাপার। আরেকটি বিখ্যাত অক্ষাংশের নাম হচ্ছে সাড়ে ছেষট্টি ডিগ্রি, এটিকে আমরা বলি সুমেরু বৃত্ত। আর যদি সেটা দক্ষিণে থাকে তাহলে সেটাকে আমরা বলি কুমেরু বৃত্ত। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আরো একটা তথ্য তোমাদের দেওয়া দরকার, শূন্য ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত, শূন্য ডিগ্রি হতে তিরিশ ডিগ্রি পর্যন্ত এই অক্ষাংশকে আমরা বলি নিম্ন অক্ষাংশ, তিরিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি পর্যন্ত এই অক্ষাংশকে আমরা বলি মধ্য অক্ষাংশ, আর ষাট ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত এই অক্ষাংশকে আমরা বলি উচ্চ অক্ষাংশ। এখানে তিনটা অক্ষাংশ তোমাদেরকে বলে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা,
অক্ষাংশ পাঠ করে অক্ষাংশ পাঠের উপর দিয়ে আমরা কি অনুধাবন করলাম, কি শিখলাম, একটা স্থান নিরক্ষরেখা হতে কতটা উত্তরে বা কতটা দক্ষিণে অবস্থিত সেইটা আমরা বুঝতে পারব। একটা স্থানের অবস্থানটা আমরা কতটা উত্তরে বা কতটা দক্ষিণে সেইটা অনুধাবন করতে পারব। আরেকটা বিষয় তোমাদের জানিয়ে রাখি, অক্ষাংশ পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে সেক্সট্যান্ট। অক্ষাংশ পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে সেক্সট্যান্ট। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি তোমাদের আলোচনা করব দ্রাঘিমাংশ নিয়ে। অক্ষাংশকে ইংরেজিতে বলে ল্যাটিচুড, আর দ্রাঘিমাংশকে ইংরেজিতে বলে লংগিচুড। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, উত্তর মেরু হতে দক্ষিণ মেরু পর্যন্ত, উত্তর মেরু হতে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কতগুলো অর্ধবৃত্তাকার কল্পিত রেখা, এই অর্ধবৃত্তাকার কল্পিত রেখাগুলোকে আমরা বলি দ্রাঘিমা রেখা। এই দ্রাঘিমা রেখার আরো বিশেষ দুটি নাম আছে, সে নামগুলো তোমাদের জানাতে চাই। নামগুলো কি? দ্রাঘিমা রেখাকে বলা হয় মধ্য রেখা। এটা বিসিএস পরীক্ষা তো বিভিন্ন সময় আসে যে দ্রাঘিমা রেখার অপর নাম কি, মধ্য রেখা। আরেকটি নাম আছে, এটাকে বলা হয় দেশান্তর রেখা। আরো একটি নাম হলো দেশান্তর রেখা। প্রিয় শিক্ষার্থীরা, দ্রাঘিমা রেখার মধ্যে একটা রেখাকে আমরা মূল মধ্য রেখা বলি, ইংরেজিতে বলা হয় প্রাইম মেরিডিয়ান অফ লংগিচুড। এই মূল মধ্য রেখা, এটা যদি আমরা কল্পনা করি মূল মধ্য রেখা, এই মূল মধ্য রেখাটি যুক্তরাজ্যে লন্ডন শহরে উপকূলে অবস্থিত মান মন্দিরের ওপর দিয়ে বয়ে গেছে। এই দ্রাঘিমা রেখা, এইটাকে আমরা মূল মধ্য রেখার দ্রাঘিমা ধরি শূন্য ডিগ্রি। শূন্য ডিগ্রির বামে এক ডিগ্রি করে অন্তর করে যত রেখা থাকে, এই পশ্চিমে সেটা হলো 180 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত, পূর্বে 180 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। যেহেতু দ্রাঘিমা রেখাগুলো হচ্ছে পৃথিবীর একটা মহাবৃত্তের অর্ধেক, খেয়াল করো এটা মহাবৃত্তের অর্ধেক, উত্তর দক্ষিণে বিস্তৃত। এই দ্রাঘিমা রেখাগুলো তোমরা খেয়াল করো, এই দ্রাঘিমা রেখো একটা দ্রাঘিমা হতে আর একটা দ্রাঘিমা দূরত্ব, তোমরা খেয়াল করবা নিরক্ষ রেখার কাছে এই দ্রাঘিমা গুলোর মধ্যবর্তী যে দূরত্ব এটা বেশি। যত উত্তর মেরু এবং দক্ষিণ মেরু দিকে আসছে, দুই দ্রাঘিমার মধ্যে কার দূরত্ব কিন্তু কমে যাচ্ছে। আমি তোমাদের দূরত্বটা জানিয়ে রাখি, নিরক্ষরেখার কাছাকাছি দ্রাঘিমার মধ্যবর্তী এই দূরত্বটা হচ্ছে 111 কিলোমিটার। আর সকল দ্রাঘিমার দৈর্ঘ্য সমান, যেহেতু এটা পৃথিবীর অর্ধেক, একটা অর্ধ মহাবৃত্তের অর্ধেক, এই কারণে প্রত্যেকটি দ্রাঘিমার দৈর্ঘ্যকে সমান ধরা হয়। এখন দ্রাঘিমার দৈর্ঘ্য হলো, দ্রাঘিমার দৈর্ঘ্যটা তোমাদের জানিয়ে রাখি, 20,003.95 কিলোমিটার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, উত্তর মেরু হতে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত যে দ্রাঘিমা, একটা দ্রাঘিমার দৈর্ঘ্য হচ্ছে 20,003.95 কিলোমিটার। প্রিয় শিক্ষার্থীরা, দ্রাঘিমা রেখা নিয়ে আমরা আলোচনা করলাম, আর দ্রাঘিমাংশ দ্বারা কিন্তু আমরা কোণ বুঝি, সেই কোণটা কোথায় তৈরি হবে জানো? সেই কোণটা তৈরি হবে পৃথিবীর কেন্দ্রে। দ্রাঘিমা হচ্ছে আমরা এখানে মূল মধ্য রেখাকে আমরা একটা স্ট্যান্ডার্ড বাহু ধরি, একটা স্ট্যান্ডার্ড বাহু ধরে
এটা একটা স্ট্যান্ডার্ড বাহু ধরলাম, এই বাহু থেকে একটা বাহু আমরা পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাব, আর একটা আমরা এরকম একটা স্থান ধরলাম, এই স্থান থেকে আমরা আর একটা বাহু পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাব, এখানে যে কোণ তৈরি হবে এই কোণটাকে বলা হয় দ্রাঘিমাংশ। মূলত দ্রাঘিমাংশ বলতে বোঝায় মূল মধ্য রেখা হতে, মূল মধ্য রেখা হতে পূর্বে বা পশ্চিমে একটা স্থানের কৌণিক দূরত্বটাই হচ্ছে মূলত দ্রাঘিমাংশ। দ্রাঘিমাংশ একটা কৌণিক দূরত্বকে বোঝায়, এ হলো মূল বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, সকল সকল এই যে মধ্য রেখা দ্রাঘিমা রেখার, একটা দ্রাঘিমা রেখার দ্রাঘিমাংশ কিন্তু একই, অর্থাৎ একটা দ্রাঘিমা রেখা যত সব স্থানের উপর দিয়ে বয়ে গেছে সকলের দ্রাঘিমা সমান, এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আবার বলছি, একটি দ্রাঘিমা রেখা, একটি দ্রাঘিমা রেখা যত সব স্থানের উপর দিয়ে বয়ে গেছে সকলের দ্রাঘিমাংশ একই একই একই, এইটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে। এখন আমরা আসি মূল মধ্য রেখা হতে পশ্চিমে গেলে, যেহেতু আমরা দ্রাঘিমাংশ দিয়ে সময় নির্ণয় করি, স্থানীয় সময় এবং প্রমাণ সময় নির্ণয় করি, সুতরাং মূল মধ্য রেখা থেকে পশ্চিমে গেলে মানে বামে গেলে সময় কমে, পূর্বে গেলে অর্থাৎ ডানে গেলে সময় বাড়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো এই পৃথিবীর পরিধি ঘুরতে 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 কেন্দ্রে যে কোণ তৈরি করে সেই কোণটার পরিমাপ হচ্ছে 360 ডিগ্রি। এখন পৃথিবী আমরা ধরে নিয়েছি যে 24 ঘন্টায় 360 ডিগ্রি, 24 ঘন্টায় 360 ডিগ্রি পথ অতিক্রম করে, 24 ঘন্টায় 360 ডিগ্রি পথ অতিক্রম করে, এটা হচ্ছে কৌণিক পথ, কৌণিক দূরত্ব। এখন আমরা যদি 1 ঘন্টায় কত হিসাব করি, 15 ডিগ্রি হবে, তারপরে 1 ডিগ্রিতে 4 মিনিট হবে, 1 মিনিটে 4 সেকেন্ড হবে, এটা আমরা যদি গাণিতিক হিসাব করি তাহলে সহজভাবে বেরিয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যতগুলো দ্রাঘিমা রয়ে গেছে পাশাপাশি দুটি দ্রাঘিমার মধ্যে সময়ের ব্যবধান হচ্ছে 4 মিনিট, তোমাদের এইটা মনে রাখতে হবে। পাশাপাশি দুটি দ্রাঘিমার সময়ের ব্যবধান হচ্ছে 4 মিনিট। প্রিয় শিক্ষার্থীরা, মূল মধ্য রেখা থেকে বামে 180 ডিগ্রি পর্যন্ত পূর্ব দ্রাঘিমা রয়েছে, পশ্চিম দ্রাঘিমা রয়েছে, ডানে 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রয়েছে, অর্থাৎ পূর্ব দ্রাঘিমা রয়েছে। এখানে আমি ক্লিয়ার করি বিষয়টি আবার, বামে যে 180 ডিগ্রি, বামে যে 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রয়েছে, ডানে যে 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রয়েছে, এই রেখাটা মূলত একই। এই রেখার একটা বিশেষ নাম রয়েছে, এই নামটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা, ইংরেজিতে বলে ইন্টারন্যাশনাল ডেট লাইন। এই তারিখটা পার হলেই কিন্তু দিন সময় তারিখ সব বদলে যায়। এই আন্তর্জাতিক তারিখ রেখা নিয়ে পরবর্তী ক্লাসে বিশদ আলোচনা করা হবে এবং তোমাদের পাঠ্য বইয়ে এ বিষয়ে অনেক তথ্য দেওয়া রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, বিজ্ঞান ভিত্তিক যদি কোন বিষয়কে আমরা স্টাডি করি তাহলে আমাকে কোন স্থানের অবস্থান জানার জন্য অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ দুটোই জানতে হবে, কারণ একটা স্থান নিরক্ষ রেখা হতে কতটা উত্তরে বা দক্ষিণে, মধ্য রেখা হতে মূল মধ্য রেখা হতে কতটা পশ্চিমে বা পূর্বে অবস্থিত, এটা পরিষ্কার ভাবে আমাদেরকে জানতে হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের এই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আমি এখন তোমাদের মূল্যায়ন করব, আমি তোমাদের এখন মূল্যায়ন করব আজকের এই ক্লাস থেকে তোমরা কতটা কি শিখতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম প্রশ্ন হল, 1 নম্বর প্রশ্ন হল অক্ষ কি, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, যারা ভাবছ যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু সংযোজক রেখাকে
অক্ষ বলে তারা সঠিক উত্তর প্রদান করেছে, তোমাদেরকে অভিনন্দন। দুই নম্বর প্রশ্ন হচ্ছে অক্ষাংশ কি, তোমরা দ্রুত উত্তরটা তৈরি করে নাও, উত্তরটা তৈরি করে নিয়ে উত্তর দেবার চেষ্টা করো। হ্যাঁ, তোমরা যারা ভাবছো নিরক্ষরেখা হতে উত্তরে বা দক্ষিণে কোন স্থানের কৌণিক দূরত্বকে অক্ষাংশ বলে তারা সঠিক উত্তর দিয়েছো। তিন নম্বর প্রশ্ন, সর্বোচ্চ অক্ষাংশ কত, সর্বোচ্চ অক্ষাংশ কত, তোমরা যারা, হ্যাঁ তোমাদের উত্তর রেডি হয়ে গেছে, তোমরা যারা উত্তর দিয়েছো সর্বোচ্চ অক্ষাংশ 90 ডিগ্রি তারা সঠিক উত্তর প্রদান করেছো। চার নম্বর প্রশ্ন হলো দ্রাঘিমা রেখা কি। হ্যাঁ, তোমরা যারা উত্তর প্রদান করেছো উত্তর মেরু এবং দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত 20,003.95 কিলোমিটার দৈর্ঘ্যের যে রেখা তাকেই বলে দ্রাঘিমা রেখা, তারা সঠিক উত্তর প্রদান করেছো। পাঁচ নম্বর হচ্ছে দ্রাঘিমা কি, দ্রাঘিমা আর অবলিক দ্রাঘিমাংশ কি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ভাবছো দ্রাঘিমা আর দ্রাঘিমা রেখা এক, তারা কিন্তু ঠিক ভাবছো না। দ্রাঘিমা দ্রাঘিমাংশ হচ্ছে মূল মধ্য রেখা হতে পূর্বে বা পশ্চিমে কোন স্থানের কৌণিক দূরত্ব। তোমরা যারা এমনটা ভাবছো তারা সঠিক উত্তর প্রদান করেছো। এখন তোমরা বাড়ির কাজ লিখো, তোমরা সবাই বাড়ির কাজ লিখো, দ্রাঘিমার বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের জীবনে অনেক উপকারে আসবে, অনেক তথ্য দিয়ে ক্লাসটি নেওয়ার চেষ্টা করেছি, তোমাদের ভালো লাগবে, ভাবি দিনে কাজে লাগবে, তোমাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ক্লাসের যবনিকা টানছি। আল্লাহ হাফেজ।